Welcome back to our channel. সব সময় ফানি ফেস। আমরা এখন একটু অনেক দিন পর লাইব্রেরি যাচ্ছি। মানে এই ইয়ারে 2022 তে ফার্স্ট টাইম লাইব্রেরি যাচ্ছি তাই তো? হ্যাঁ আমরা এখন একটু লাইব্রেরি বেরোচ্ছি। তো আজকে অ্যাবির অ্যাকচুয়ালি পিয়ানো ক্লাস ছিল, কিন্তু ওর পিয়ানো ক্লাসের টিচার যে আছে তার গ্র্যান্ডপা খুব সিক হয়েছে, তো সেই জন্য ও সেখানে যাচ্ছে, তো সেই জন্য ক্লাসটা ক্যান্সেল করেছে। এখন তো অ্যাবির মোটামুটি 7 ডেজই বুক থাকে, রোজই বিকেলে কিছু না কিছু অ্যাক্টিভিটি দিয়ে, সেই জন্য ওর ক্লাস নেই বলে আমরা একটু লাইব্রেরি ঘুরে আসছি। ওর বার্থডেতে আর ও হলিডে সিজনে এত গল্পের বই পড়েছে, এত পড়েছে, আমরা বললাম ঠিক আছে লাইব্রেরিটা একটু স্টপ দাও। তো আজকে অনেকদিন পর মানে সেই সব গল্পের বই সব শেষ হয়েছে যাচ্ছে। আমি অফিস করে উঠে একটু ব্রাউনি খাচ্ছিলাম, আমার দেখা দেখি ও গিয়ে একটা ব্রাউনি নিয়ে এলো, কিন্তু এক ঘন্টাও হয়নি স্কুল থেকে এসে খেয়েছে, একটু ব্রাউনি খাচ্ছে। কি করে হাংরি হস? দু ঘন্টা হয়নি, তুই দেখ 3টেতে আসনি, তোমার 3:25 স্কুল ছুটি হয়, এক ঘন্টা হয়েছে তুই খেয়েছিস, আবার এক ঘন্টা পরে একটা সুন্দর ব্রাউনিটা তুলে খেয়ে নিল। আমি যেহেতু খাচ্ছি দেখে লাইব্রেরি থেকে ঘুরে আসি ঝপ করে, তারপরে এসে আবার রান্না করতে হবে আজকে। আমরা চেক করে দেখলাম আজকে লাইব্রেরিটা 6 o'clock অবধি খোলা থাকবে, মানে আমরা খুব বেশি সময় পাবো না, আমরা 25 মিনিটস। আমি তো বেশ সময় লাগে লাইব্রেরিতে বই ঘুরে ঘুরে বই খুঁজতে, আজকে আর সেটা হবে না। আমি যে খুব তাড়াতাড়ি ঝপঝপ করে কয়েকটা বই নিয়ে নেবে, নেক্সট উইকে এসে আবার বেশিক্ষণ থাকবে, আজকে 6 o'clock অবধি খোলা আছে। লাইব্রেরি থেকে বেরিয়ে আমরা অ্যাবির একটা বুক পিক আপ করতে এসেছি এই যে এই দোকানটাতে। আমরা গাড়ির মধ্যেই বসে থাকবো, প্রচণ্ড ঠান্ডা, অমিত শুধু এটা গিয়ে পিক আপ করবে, তারপরে আমরা একটু ওই লাইভ ফিশ মার্কেট যাবো ভাবছি, ওখানে একটু মাছ কিনবো, চিংড়ি মাছ কিনবো, অনেকদিন কেনা হয় না। এটা হচ্ছে অ্যাবির সেই বই পিক আপের দোকান, এই যে এটা একটা এশিয়ান মার্কেট, দেখতে পাচ্ছি দূর থেকে যে সি ফুড কাউন্টারটা খোলা আছে, তার মানে চিংড়ি মাছ পাওয়া যাবে। সি ফুডের জন্যই এসছি আর এই টুকটাক একটু ভেজিটেবল কিনে নেবো। অ্যাবি এইটুকুনি সময়ের মধ্যেই ওর গাড়ির মধ্যে জ্যাকেট ট্যাকেট খুলে বসেছে, ওর গরম লেগেছে দিয়ে, এখন আমার বাইরে -20 টেম্পারেচার, জ্যাকেট ট্যাকেট পরি, আবার হুডিটা পর অ্যাবি, ঠান্ডা লাগবে, প্রচণ্ড ঠান্ডা। এইটুকুনি সময়ের মধ্যে জ্যাকেটটাও খুলে ফেলেছো, আবার হুডিটা পরো, ভীষণ ঠান্ডা বাবা। বাজার টাজার করতে চলে এসেছি, বাজারও ছিল টুকটাক, আরও একটা দোকানে যাওয়া ছিল, মানে কোনোটাতেই আমরা যাইনি, সবে অমিত করেছে, আমি শুধু ওই চিংড়ি মাছটা কিনতে গেছিলাম, তা ভেবেছিলাম একটু বড় বড় চিংড়ি পাবো, সেটা পাইনি, হয়তো শেষ বাজারে গেছি তো দোকান ক্লোজ হয়ে যাবে সেই জন্য। কী হয়েছে? আর লাইব্রেরি থেকে অ্যাবিকে ভ্যালেন্টাইন্স ডেতে এটা দিয়েছে, অ্যাবিকে না আর কি, আমাদের বাড়ির মানে পার ফ্যামিলি লাইব্রেরি, এটা ফ্রিজের ম্যাগনেট। আর একটা আমি লিখেছি কি আমার সব থেকে মোস্ট বুক, ও আর ওখানে একটা ড্রপ বক্স আছে, ওর মধ্যে তোমার ফেভারিট বুক নেম লিখে একটা রেখেছো পেপারের মধ্যে লিখে। হ্যাঁ দেখেছি তো, তুমি ড্রপ করেছো, কি দিয়েছো? হ্যারি পটার। হ্যারি পটার ড্রপ করে এসেছো, তো এটা আমরা ফ্রিজে এনে লাগিয়ে দিয়েছি। আর লাইব্রেরিতে কালকেই বলছিলাম না, যদি স্প্রিং ব্রেক আছে তার জন্য অনেক রকম অ্যাক্টিভিটি আছে, মানে লাইব্রেরি থেকেই করাবে, অ্যাবসলুটলি ফ্রি। তো লাইব্রেরি সেখানে বিভিন্ন রকমের ইভেন্ট আছে, এই যে কিছু কিছু হবে ভার্চুয়াল মানে অনলাইন হবে, আর কিছু কিছু আমাদের গিয়ে ড্রপ পিক আপ করতে হবে, আউটডোর প্রোগ্রাম। যেতে চাও? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাবা ওটাতে রেজিস্ট্রেশন করে দেবে 2-3টে ইভেন্টে, তো মোটামুটি 2-3 আওয়ার্স করে ও স্প্রিং ব্রেকের সময় বিজি থাকবে। সব ইভেন্ট হবে না বাবা, সব ইভেন্টে তুমি করলে বাকি কিডরা কি করে করবে, মোস্টলি তুমি 3-4 করতে পারবে, দেখবো ওটা অনলাইনে রেজিস্ট্রেশন করে দেবে বাবা। 4-ই করে দেবো, ঠিক আছে, দুটো ভার্চুয়াল করে দেবো, দুটো গিয়ে করতে হবে, ড্রপ করে দিয়ে আসবো আবার গিয়ে পিক আপ করে নেবো আবার গিয়ে। অ্যাবি এত ডাইনোসর ফ্যান, লাইব্রেরিতে যাবে তখনই ও ডাইনোসরের কিছু একটা বই লাগবে, আজকেও এটা তুলে এনেছে। আর তুই জানো কি হতে চাস অ্যাবি বল? তুই প্যালিওন্টোলজিস্ট। হ্যাঁ প্যালিওন্টোলজিস্ট হতে চাস, সেটা হচ্ছে ডাইনোসরের সায়েন্টিস্ট, তাই তো? হ্যাঁ। স্টাডি করতে চাস তাহলে তুই প্যালিওন্টোলজিস্ট হয়ে?
আমি আমি আরো লার্ন করতে চাই ডাইনোসর। আমি অনেক লার্ন করেছিলাম কখন 2020 বাবা সে যা ডাইনোসর নিয়ে ক্রেজ, মানে কোন শপে গেলে পরেও ডাইনোসর কিনছি, মনে আছে সেটা? হ্যাঁ, আর কিছু একটা বলবো? হ্যাঁ বলো। আমার হিস্টোরি ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে। আমি শিম ভাজা খেতে খুব ভালোবাসি, তো বাংলাদেশ মার্কেট থেকে শিমগুলো নিয়ে এসেছিলাম, এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে এখন এগুলো একটু ভাজা করব। এই যে শিম ভাজা এখানে একদম হয়ে গেছে। আর আমি বানিয়েছি হচ্ছে এখানে ডাল, এই ডালটা বানিয়েছি হচ্ছে কারি পাতা, টমেটো, আর এগুলো হচ্ছে গোল গোল লঙ্কা, তো এটা দিয়ে ফোড়ন দিয়েছি আর কি। টমেটোর ডাল বানিয়েছি, আর পাবদা মাছের ঝোলটা আগেই বানানো ছিল, আর ভাতও আমি সকালবেলাতেই বানিয়ে নিয়েছিলাম। বাজার থেকে এক ব্যাগ লেবু নিয়ে এসেছি, সকালবেলাতে লেবু জল খাচ্ছি তার জন্য অনেকটাই কিনেছি। আর এইটা কিনেছি হচ্ছে রেড থাই চিলি, ওই এশিয়ান মার্কেটটায় গিয়েছিলাম না সেখান থেকে নিয়ে এসেছি। এটা প্রচণ্ড ঝাল হয়, অ্যাবিকে নিয়ে এসে বলেছি অ্যাবি এটা দিয়ে তোকে তরকারি বানিয়ে দেবো। এ দেখ থাই চিলি কি করবো বলতো অ্যাবি, এটা দিয়ে রান্না করবো, তারপর আমি খেয়ে নেবো গোটা। ডোলে দিতে হবে? আচ্ছা তাই দেবো, খাবি তো? প্রচন্ড ঝাল কিনতে এটা, একটু খেলেও লাল লঙ্কা বাটা দিয়ে মুরগি হবে, কেমন লাগবে খেতে চিকেন? হ্যাঁ খাবো না, যদি আমি আমি যদি ফায়ার হয়ে যাই, লোটে মাছ নাও, লোটে মাছটা একটু মাইল্ড করে বানিও, এই এই লাল লঙ্কা দিয়ে মোটামুটি বাটা মুরগির ঝোল এসব যদি করা হয় যেমনি সুন্দর রং হয় তেমনি মানে ঝাল হয় আর কি। ট্রাই করবো মুরগির ঝোল এই লাল লঙ্কাটা দিয়ে। একটা আনারস কিনে আনা হয়েছিল, মানে প্রচণ্ড মানে তিন দিন ধরে রেখে বাড়িতে পাকানো হয়েছে, তারপরে এটাকে খুব মিষ্টি। রাত্রি 9টার সময় এখন আনারস খাচ্ছি, আনারসটা ভালো, বেশ ভালো। আসলে কাঁচা অবস্থায় কিনে তিন চার দিন রাখা হয়েছে, পুরো পেকে গেছে, খুব ভালো খেতে। আমরা এখন খুঁজতে বসেছি কি কি অ্যাক্টিভিটি করতে পারে, খোঁজ তাড়াতাড়ি, পয়েন্ট আউট কর কোনটা কোনটা। হ্যাঁ ডাইনোসর আউটসাইড কিছু হবে, আউটডোরে তো হবে একটা দুটো, এটা আউটসাইডে করব। এটা করতে পারিস, একটা কি ফোর্ট বিল্ডিং নাকি আছে ওটা কর, চলো পরে তুমি সার্চ করো, আজকে টু লেট হয়ে গেছে বাবা, অলমোস্ট 9:30 হয়ে গেছে, চলো চলো ঘুমোতে চলো। এটা তো এই যে আমরা ভিডিওটা এন্ড করি, কিছু একটা করি প্লিজ, তোমার তো সবই দেখে ভালো লাগছে, এখানে কিছু একটা করি প্লিজ। কি আছে ওখানে? কোর্ট ক্লাব। চলো বাবা বাই করে দিই, আজকে অনেক রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি, একটু বাইরে বেরোলেই মানে উইক ডেজে অফিসের পর একটু বাইরে বেরোলেই সেটা লেট আর কি, কালকে আবার আবির ক্যারাটে ক্লাসও আছে আবি, চলো। হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর অনেক অনেক কমেন্ট করো। টাটা, গুড নাইট, আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে।